নমস্কার সকলকে, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আর আপ্যায়নে যাইনি, আজকে বাড়িতে ছিলাম। তো বেশ ভালোই গরম গেল, সকাল থেকে ঘুম ভেঙে উঠেই তো রোদ, আর রোদের পরপর গরম, আর এখন একটু বিকালবেলার দিকে যেন আস্তে আস্তে পরিবেশটা ঠান্ডা হচ্ছে। আজকে তাপমাত্রা 39 ডিগ্রি, তো প্রচণ্ড গরম, এরকমটা থাকছে। কিন্তু অন্যান্য দিন একটু হাওয়া থাকে, আজকে বিকালবেলা তাও দেখুন পুরো একদম নিশ্চুপ হয়ে আছে, গাছের পাতা কোনো নড়ছে না। তো রোদ গরমে সবাই খুব ক্লান্ত। রোজ দিনের বেলা ভিডিও হয়, সেটা আজকে সকাল থেকে কোনো কিছুই হয়নি, কুকিংয়েরও কোনো পর্ব হয়নি। তো কুকিংয়ের ভিডিও আপনারা দেখেছেন রাত্রির, কেননা সারাদিন এত গরম থাকছে কোনো কিছু করা যাচ্ছে না, কোনো রকমে একেবারে কিছু না খেলে নয়, রান্না খাওয়াটা চলছে, আর ভিডিও করার মতো অবস্থা থাকছে না, ওই কারণে রাত্রিবেলাতে করতে হচ্ছে আর কি। তো আজকেও ডায়েরির পর্বটা ভাবছিলাম যে বন্ধই থাকবে, কেননা এতটাই ক্লান্তি সবাই। তো তার ফাঁকে ভাবছি যে আমরা কেমন আছি গরমের মধ্যে আর কি করছি, সেটা একটু আপডেট আপনাদেরকে দিই, আর আপনারাও কেমন আছেন সবাই খুব সাবধানে থাকবেন, প্রচণ্ড গরম। তো আমরা অতটা গরমটা বুঝতে পারি না, গরম থাকলে হাওয়া থাকলে, আর আজকে একদম কোনো রকম গাছের পাতা নড়ছে না, সেই কারণে গরম। আর সারাদিন শুধু জল খেতে হচ্ছে, এবার যাব জল আনতে, সৌরভ ঘুমাচ্ছে, এই গরমের মধ্যে পাকার হাওয়া তো এত টানছে, তো কি বলবো, হাই পুরো গরমের রোদের হাই ঘরের মধ্যে সব। তো তার মধ্যে ও ঘুমিয়ে পড়েছে, আমরা তো আর ঘুমাতে পারছি না, হাঁসফাঁস করছি, ওকে একটু পাখার বাতাস করছি, এই সব করছি, দুপুরটা ওইভাবে কাটলো। এখন ঘুম থেকে ওকে তুলবো, আর আমি যাব জল নিয়ে আসতে। জল সকালে একবার গেছিলাম, তখন সেই টাইম ওভার হয়ে গেছিলো, এখন যাব জল নিয়ে আসতে সব কিছু নিয়ে। আর সকালবেলা তো পাইনি, টাইম ওভার হয়ে গেছিলো, এখন যা ছিল ফ্রিজে বোতল ভরা সেইগুলো দুপুরবেলা চলেছে। এবারে যাই দেখে একটু সৌরভকে ঘুম থেকে তুলবো আগে, ও তো বেশ অকাতরে একেবারে ঘুমিয়ে পড়েছে। সৌরভকে ঘুম থেকে তুলতে তুলতে আর কি কারেন্ট চলে গেছে, এবার গিয়ে দেখি প্রচুর লোক, যেমন জলের বোতল তেমন কলসি, সবার সব ভর্তি করতে করতে লাস্ট আমি জল পেলাম, এই কলসি ভর্তি হয়নি, ওইভাবে নিয়ে যাচ্ছি। ভেবেছিলাম একেবারে অনেকগুলো বোতল কলসি একসঙ্গে ভর্তি করে নিয়ে আসবো, এতে কিন্তু অর্ধেক মতো জল। শোনাই এসো, আমি ওকে ঘুম থেকে তুলে দিয়ে বলেছিলাম সাইকেলটা নিয়ে তুমি এগিয়ে এসো, সাইকেলে দুটো কলসি বাঁধিয়ে বোতল ভাঁধিয়ে নিয়ে আসবো, আবার সেই যখন কারেন্ট আসবে অনেক রাত্রি পর্যন্ত আজকে জল দেবো। কারেন্টটা চলে যাওয়ার পরপরই কিন্তু বেশ অনেকক্ষণ জল পাওয়া যায়, কিন্তু এত পরিমাণে লাইন, সবার গরমে এত জল লাগছে যে আমি আর শেষে গিয়ে তাদের আগে কি করে নেব। তবু শেষ পর্যন্ত যা হলো এই অর্ধেকটা এখন চলতে থাকবে, পরে আবার যাব। গেছিলাম মোটামুটি অনেক কিছু নিয়ে, কিন্তু হলো না। এই একটা গাছেই কয়েকটা আম আছে, এত মুকুল এলো কিন্তু সেভাবে আম হলো না গাছে। আর এদিকে এই গাছটাতে ছোট ছোট দু চারটে আছে, তাও না থাকার মতো। সারা দুপুর যেন দম বন্ধ করা পরিবেশ, কিন্তু বিকাল বেলা হলে পরিবেশটা শান্ত, এরকম সময় হাওয়া থাকে, দক্ষিণে হাওয়া থাকে, একটা ভালো লাগার একটা পরিবেশ থাকে, কিন্তু আজকে এখনো পর্যন্ত গাছের পাতা নড়ছে না, পুরো ভেতর থেকে গরমটা অনুভব করা যাচ্ছে। তাপমাত্রা গতকালও এরকমই ছিল, 39ই ছিল, কিন্তু হাওয়া থাকার কারণে বেশ সেটা সহ্য করা গেছে, কিন্তু আজকে হাওয়া না থাকার কারণে যে ভ্যাপসা ব্যাপারটা, ভ্যাপসা গরম, সেই গরমটা যেন অস্বস্তিকর আরো বেশি করে মনে হচ্ছে। আমাদের সাজ্জেলিয়াতে অন্যান্য মাঠে অলরেডি গরমের ধান কাটা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে মাঠগুলোতে এখনো গরমের ধান রয়েছে, তবে এই মাঠে একটা অংশ কিন্তু কাটা হয়েছে, আর অল্প কয়েকদিনের মধ্যে এই মাঠটা পুরো পরিষ্কার হয়ে যাবে, তখন একেবারে ধুধু মাঠ থাকবে, এখন তাও সোনালী ধানগুলো দেখা যাচ্ছে। ওদি আজকে কাটা শুরু করবে নাকি?
কাঁচি হাতে হাঁটাহাঁটি চলছে, ওই দিক থেকে দাদা বলতে বলতে ওরা ধান কাটতে নেমে যাচ্ছে। আমি আজকে খেয়ে আর থাল বাসন ধুইনি, আর ধোবো কি, আজকে খাওয়া হয়েছে পান্তা, পান্তার জলটাল আর পুকুরে দেব না। এই গরম যত পড়বে আমাদের কিন্তু দুপুরবেলা পান্তা চলবে। সৌরভের বাবা তো বিশেষ করে, ও তো গরম ভাতের দিকে যাবেই না, আর ওদিকে ওর ঠাকুরদা, এই দুজন একেবারে মানে পান্তা হলে ভালো হয়। এবার আমরাও সেই তালে করে পান্তা খাই, বেশ ভালো লাগে। এখন এই থাল বাসন ধুয়ে নেবো, আজকে দুপুরবেলা পান্তা খেয়েছি, কী করবো, গরম ভাতটা তো আর সহ্য হচ্ছে না। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা, সঙ্গে একটা তরকারি, সঙ্গে একটু মাছ ভাজা বা গরম তরকারি হলে হবে, বাসি তরকারি চলবে না। বাসি তরকারি তো ভালো লাগে কোনোদিন। আজকে আমি একটা কাজ করেছি, তোমার নজরে এসছে? নজরে এসছে কিন্তু কাজের মতো হয়নি। হ্যাঁ, যা বলি তোর কাজের মতো হয় না, তারপরে সেটাই থাকে। কাজ করেছো কিন্তু অত উপরে কেন, তাহলে আরো নিচে নামো, নেমে বসো দেখি কিরকম হচ্ছে। এই তো, হ্যাঁ এই তো, ওখানে শক্ত করে খোঁটা দিতে হবে, দিয়ে আর মোটা কাট দিতে হবে, এই যেটা আছে এই মালটা দিতে হবে। ওইটা হচ্ছে না, হলে আমি কাটতে হবে মাঝখান থেকে। কি হচ্ছে, জল পরপর নেমে যাচ্ছে, হাতে পাওয়া যাচ্ছে না। তো কোথায় ছিল উপরের ওই স্ল্যাব, ওইখানে ছিল, নামতে নামতে এক মানুষ নিচে নেমে গেছে। এবারে কি করব, দুপুরবেলা সৌরভ আর আমি এই কাজটা করেছি, সৌরভ হেল্প করেছে, কাট টাট গুলো একটু ধরে রাখা। তো এখন এই চলছে, এই পেঁপে গাছটাতে জল দিতে হবে বুঝলে। পেঁপে গাছে আমি প্রত্যেকদিন এক বালতি করে জল দিই, এখন দিতে হবে। পেঁপে খাওয়ার মতো হয়েছে, তো পেঁপে নামাতে হবে, দেখি কালকে পেঁপে নামিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে। হ্যাঁ, দুপুরবেলা তো রাধার ইচ্ছে থাকছে না, তো মিষ্টি মাছ, আর মিষ্টি মাছ ধরে খাওয়ার কথা বলছি, কিন্তু আমাদের পুকুরের যে মাছ আছে, শোল মাছ, লাটা মাছ, এই মাছ আমাদের আর খাওয়ার ইচ্ছা হচ্ছে না, মানে এত পরিমাণে আছে আর রোজ ধরা হচ্ছে। যারা দর্শকরা দেখছেন তারাও বলছে আমাদের আর দেখতেও ইচ্ছে করছে না, তারাও হবে উঠেছেন, কিন্তু কি করবো এই মাছগুলো আমরা। আর বাজারেও এই মাছ, এখন গরমের সময় বাজারেও এই মাছ, ওই মাছ কেনা রে হচ্ছে। বাবার মাঝে মধ্যে বলছি তুমি লাটা মাছগুলো তো বিক্রি করতে পারো। আসলে এই সময়ে কি হয়, এই যত সব খাল বিল পুকুর ছেঁচা হয়, তো এই সময় এই যে মাঠের এই শোল কই লাটা মাগুর এই সব মাছই বাজারে পাওয়া যায়। আর ঠাম্মার ওই কুশি গাছ উনুনের মধ্যে, ওইটাই আবার একটু জল দিতে হবে। উনুনটা ওই রান্নাঘরের পাশে পালা দিয়ে গেছে না, ধোয়া মাজার কাজটা হলো, আর এবার কয়েক বালতি জল একটু এদিক ওদিক গাছে গোড়াই দেবো। পেঁপে গাছটা একটু জল দেওয়া। সোনা কি করছো, আইসক্রিম বের করে মুখে ঠান্ডা নিচ্ছ? আচ্ছা ওইটা একটু ছেড়ে যাক, তারপর খেও। সজনে পাতা এখানে সেই ডাল কেটেছিল, শুকিয়ে একদম ঝনঝনে হয়ে গেছে এত রোদ। এই পেঁপে গাছটাই আমি প্রত্যেক দিন এক বালতি জল দিই, আর অন্য গাছে দিই আর না দিই পুরো। এর গোড়াটা বেশ ফাঁকা ফাঁকা, আর এখান থেকে জল দিলে ঢুকে যায়। এক বালতি জলে কোনো কাজ হবে না, না রোজ একটু করে দিতে হবে। এই গাছটার মানে আমরা সবাই ভেবেছিলাম পেঁপে হবে না, ডাল টাল ভেঙে কেটে দিই, আপনারাও অনেকে বলেছিলেন মাঝখান থেকে কেটে আর কী সব করার কথা, তো শেষমেশ ধরেছে এবং বেশ অনেকগুলোই পেঁপে এবং সাইজের পেঁপে খাওয়ার মতো হয়ে গেছে। পেঁপে নামাতে হবে, এইটা এই বড়টা পাতে হবে, বড়টা পারলে খাওয়া যাবে। এতে এক বালতি জলে হবে না, এতে কুশি গাছ, এতে ফুল টুল সব দিয়ে আর এই পালা দিয়েছে। হ্যাঁ, কুটুম্ব গেছে, কুটুম্ব, কোন কুটুম্ব আসছে? কারা?
এই এত উৎসুক কি ব্যাপার, আমি আর নিতে পারছি না। বলো, গরমে কেমন আছো সব? গরমে এখন ভালো আছি। আমাকে আজকের ভিডিও দেখেছো? না, আমি এখনো দেখার সময় পাইনি। করেছি আমাদের ওই পুকুরি, ও দেখবো তো কারা আসছে, ক্যামেরা রেডি করব। তাহলে তো 4টা 5টা বাজবে। ও মুনির মা আসেনি? ছোট ভাই একবার ফোন করেছিল, ও একবার ফোন করেছিল, তা কই আসার কথা কিছু তো বলেনি। এদিকে ননদ ননদ ফোন করেছে, দেওরে আসছে। তাই এই ও ফোন করেছে, করে বলছে কি বাবা মা কোথায়। তা তোমার দাদা বলছে কি যে ওরা আপ্যায়নে আছে, আমরা আজকে আর যাইনি। তা ও আসতে তো কই বলিনি তো? ও সারপ্রাইজ গরমে, এ তো আমরা আইসক্রিম বের করে বসে পড়েছি, কখন ঢুকবে তাহলে? একদম একদম ওরা ওই ওই বাড়িতেই তাহলে ঢুকবে। এবার আর আর আসে না, এইগুলো সব রাখো, মন দিদি আসছে তখন একসঙ্গে। এটা আমের বরফ, আমের বরফ, কাঁচা আমের শরবত, ওইটা জলে গুলে দিলে বেশ ঢক করে এক ঢোকে খাওয়া হয়ে যাবে। আর কিন্তু এইটা খেতে অনেক সময় লাগবে। দুপুরবেলা সৌরভ আর খাইনি, আমরা দুজনে নিয়ে বসছি দুটো, তো ওই দুটো খেতে বেশ তাড়িয়ে তাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে খেয়েছি। এই দুটো কালার খেয়েছি। দাও আমাকেও একটা দাও বাবু, কি খাচ্ছ তোমরা আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি নাও, নাই না এই 4টা আছে ধরো, আবার বানানো যাবে গরমের মধ্যে, আমিও খাই। তারাও 3টে আছে, যদি বাই চান্স এই বাড়ি এখন এসে যায় তো দিতে পারবো, অসুবিধা নেই। শোনা, তোমার বাবা কিন্তু সারাদিন চান করিনি, এবারে এই এখন চান করবে। আর গামছা পরে আছে খালি গায়ে, বেশ পেছন থেকে কমেন্ট্রি করে যাচ্ছে, নামবে এখন এই পুকুরে। আমি নামবো? তখন যা গরম ছিল জল পুকুরে নামার মতন, এক খুব সকালে করতে হবে আর না হলে রাত্রে। এই দুপুরবেলা খেয়েছিলাম, তার থেকে এখন যেন বেশি ভালো লাগছে। শেষ হয়ে গেলে আরো বেশি ভালো লাগবে। সৌরভ আজকে দুপুরবেলা জলে তেলিয়েছে পুরো 1 ঘন্টা। আগের দিন ওর বাবা তুলে দিয়েছিল মাছ ধরতে গিয়ে, তাই খুব আফসোস। আমি একটুখানি জলে নামলে বাবা নামতে দেয় না, আমি তুই নাম আমি আসি দেখি। সকাল সন্ধ্যা ঘর বান্ডা বারান্ডা একটু ঝাড়ু দেওয়ার ব্যাপার থাকে, তো যখন আসতে পারি না বিকালবেলা করে এরকম ওখানে থাকি, তখন কিন্তু আর হয়ে ওঠে না, ওইভাবে থাকে, রাত্রি ঢুকে যাই। আর এখানে সামনেটা যে একটু বাগান কিছু লাগাবো তো কোপানো হচ্ছে না, হাত দিয়ে কোদালে আর এখন সবার কষ্ট হয়ে যায়, টিলার যদি ঢোকে তো ভাবছি এখানটা একটু চাষ করে নিয়ে আর একটু ওল কচু এখানে বসিয়ে দেবো, অন্য কিছু লাগাবো না, দেখা যাক। আর আমি সেদিন গরম জল ফেলেছিলাম, এই যে ঘাস এইগুলো হয়েছে, ঘাস না এগুলো কিন্তু মাটি পোড়া শাক, তো একদম কেমন হয়ে গেছে, এগুলো খাওয়ার উপযোগী না, তো এই শুকিয়ে গেছে গরম জল পরে, উবে যাচ্ছে রোদে, রোদেও যেমন ওইগুলো পুড়ে যাচ্ছে, আর এটা আমার গরম জল পড়েছিল। কদিন লাগবে এটা? দিনের বেলা তো খুব একটা কাজ করা যাচ্ছে না রোদি, না না এই ধান এখনো ঝনঝনে হয়নি, এখানে এগুলো না না খড় একদম ওতে নষ্ট হয়, ওতে কিচ্ছু নেয় না, শুধু ধান কাটার টুকুনি দেয় আর সব ঘুষো ঘুষো থেকে শুরু করে সব নষ্ট। এইখানকার এই পাতাগুলো পুকুরের পাতা কিন্তু, বুঝতে পারছো, জাল তুলে সেদিন রাত্রিবেলা ওই লাইটের আলো নিয়ে জাল ছেড়েছিলাম, জালের ভেতরকার পাতা। এই পালা একবার তোলা হয় তো আর পুকুরে দেওয়ার নাম হয় না।
এইভাবে থাকে, আজকে চান করার সময় আবার দিয়ে দেবে। আমি এখন যাচ্ছি একটা চাকু হাতে কলা গাছ তোলায়, তার কারণ আগের দিন কি করেছি, সেই কলার কাঁদি সমেত মোচা সমেত কেটেছি, আর সেই হাতে পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে দুপুরবেলা, আর ওই গাছ কাটা হয়নি। এখন কলা গাছ ওইভাবে দাঁড় করিয়ে রেখে কাঁদি কাটতে নেই, তো সেটা এখন কেটে নামিয়ে দেবো। এইটা করি করি করে আর মনে থাকছে না, এই দুদিন আর করা হয় না। আমাদের এই পুকুর পাড়টা কেমন ফাঁকা ছিল নতুন যখন ভিটে বাড়ি হয়েছিল, আগেরকার পুরানো ভিডিও যখন মাঝে মধ্যে আমাদের ফোনে ভেসে ওঠে দেখি, তখন একদম পুরো সব চিত্র দেখতে পারি। এখান থেকে ছোট ছোট গাছ, ওই পাড় ফাঁকা, সব গাছ কেটে ঘর বাঁধার কাজে লেগেছিল, আম গাছ টাছগুলো ছোট ছোট ছিল, একদম মানে পুরানো একটা স্মৃতি। ভিডিওতে ধরা আছে তাই আমরা উপলব্ধি করতে পারি, দেখতে পারি, মনে করার চেষ্টা করি, না হলে কিন্তু ওইভাবে অতটা মনে থাকে না। চোখের সামনে ভেসে উঠছে এই গাছটা, এইটা কিন্তু থোঁড় হয়েছে, থোঁড় খাওয়া যাবে, তার মরানি চলছে, চিংড়ি মাছের জোগাড় নেই, কোন নিরামিষও খাওয়া যায় কিন্তু আমাদের আর খাওয়া হচ্ছে না। এই গোড়ার থেকে কেটে এই থোঁড়টা বের করবো, মাথা ফেলে দিয়েছি যখন আর চাপ নেই। মা ওইটা শুনেই বলছে, তুমি কলা গাছ কেটেছো, তুমি গাছ কাটো নি, ওইভাবে দাঁড় করিয়ে দিয়েছো, রাখছে নি। এরা এইখান থেকে জল তুলে ধানে দিয়েছে, আর সেই তালে তালে আমাদের পুকুরের জল কমছে, এই ব্যাপার, একদম তলানিতে থেকেছে। কেনা গাছ তো বড় হয়েছে বেশ, এই অনেক কটা, যে কটা সব কটাই দেখো একই সাইজে প্রায় বড় হয়ে গেছে। একটা আখ কাটলে খাওয়া যেত, তো আখের যা গিরুগুলো দরকার নেই, কাটতে হবে একটা আম। আপ্যায়নে ঢুকে গেছে এতক্ষণ, ফোন করব এবারে, আর আমরা তো এ বাড়িতে আছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরে। তো আজকে আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন পর্বটা এখানে শেষ করব। তো সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।